ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুল হক মুসলিম হলে মোবাইল চোর সন্দেহে তোফাজ্জল হত্যায় ফজলুল হক মুসলিম হল ছাত্রলীগের সাবেক উপবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এবং পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জালাল আহমেদ নেতৃত্ব দেন বলে জানা গেছে হলের প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের তথ্য অনুযায়ী তোফাজ্জলকে মারধরে জড়িতদের মধ্যে আরও ছিলেন পদার্থবিজ্ঞান বিভাগের দুই হাজার বিভাগের সুলতান গণিত বিভাগের রাব্বি বিজ্ঞান বিভাগের ফিরোজ মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সুমন সমুদ্র বিজ্ঞান বিভাগের ওয়াজিবুল ফার্মেসি বিভাগের মোহাম্মদ ইয়ামুজ্জামান এবং গণিত বিভাগের শিক্ষার্থী আহসানুল্লাহ তোফাজ্জুলকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যেই জালাল আহমেদ ও মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সুমনকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ এর আগে বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল নামের এক ব্যক্তিকে চোর সন্দেহে পিটিয়ে হত্যার ঘটনায় শাহবাগ থানায় মামলা দায়ের করে বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলার এজাহারে লেখা হয়েছে গত আঠারো সেপ্টেম্বর সন্ধ্যা সাতটা ৪৫ মিনিটের দিকে একজন যুবক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল গেটে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে থাকলে বিশ্ববিদ্যালয়ে কিছু ছাত্র তাকে আটক করে প্রথম ফজলুল হক মুসলিম হলের মূল ভবনের গেস্টরুমে নিয়ে সে মোবাইল চুরি করছে বলে এলোপাতারি চর ও কিলঘুষি মারতে থাকে এ সময় তাকে জিজ্ঞাসা করলে তার নাম তুফাজ্জল বলে জানায় এজাহারে আরও উল্লেখ করা হয় পরে সে মানসিক রোগী বুঝতে পেরে তাকে ফজরুল হক মুসলিম হলের ক্যান্টিনে নিয়ে খাবার খাইয়ে হলের দক্ষিণ ভবনে গেস্টরুমে নিয়ে জানালার সঙ্গে পেছনে হাত বেঁধে স্টাম্প হকি ও লাঠি দ্বারা উচ্ছৃঙ্খল কিছু ছাত্র বেধরক মারধর করলে সে অচেতন হয়ে পড়ে পরে ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে উনিশ সেপ্টেম্বর রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন আহমেদ কৌশিক Después toman.